ফ্রেন্ড, আমি সুরদীপ, আপনারা দেখছেন সুরদীপ টিউব চ্যানেল। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আপনাদের একটি ভিডিও দেখাবো, যেটা হচ্ছে আমি আগের ভিডিওতে তৈরি করেছি, তার সেকেন্ড পার্ট। অর্থাৎ আগের ভিডিওতে আমি একটা তৈরি করেছিলাম গোবরা পোকা বা বিটল ইনসেক্ট। এই পোকাগুলো কি আমি তৈরি করেছিলাম আগে, আপনারা নিশ্চিত দেখেছেন। যদি যারা দেখে থাকেন ভালো, না হলে আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, এটা কিভাবে তৈরি করেছি আপনারা দেখে নিতে পারেন। এইটা তৈরি করতে আমার দরকার হয়েছে এরকম একটা পেপসি ক্যান বা কোকোকোলা ক্যান, আপনারা ইউজ করতে পারেন। এই কোকোকোলা বা পেপসি ক্যানে এই পিছনটিকে আমি কেটে নিয়ে এই বডি বানিয়েছি, এবং এর মুখের যে ঢাকনাটা থাকে এইটা হচ্ছে এই হেডটি হয়েছে হেডের, এবং এইটা মুখটা বানিয়েছি আমি টিনটি কেটে। আপনারা দেখলে আগের ভিডিওটা নিশ্চিত করতে পারবেন আশা করছি, যদি না পারেন আমাকে কমেন্ট করে লিখুন আমি কিভাবে করতে হবে, আরো সহজ করে পারলে আপনাদের হেল্প করব। তো এই দুটো লাগিয়েছি সুর, অর্থাৎ এটা তৈরি করেছি তামার তার দিয়ে, আর এটাকে কালার করে ডিজাইন করে নিয়েছি দেখতে যাতে ভালো লাগে। এই পোকাটিকে আগের ভিডিওতে আমি তার তৈরি করা দেখিয়েছি, কিন্তু এদেরকে মুভমেন্ট করানো যায় কিনা সেটা দেখায়নি। কথা দিয়েছিলাম ওই ভিডিওতে যে এগুলোকে মুভমেন্ট করে দেখানো যায় বা দেখতে যাতে জীবন্ত লাগে সেটা করা যায় কিনা আমি চেষ্টা করে দেখাবো। এখন এই পোকাগুলিকে মুভমেন্ট করানোর জন্য বা সচল করানোর জন্য, যাতে একটু নড়াচড়া করে, তার জন্য আমি একটি ভাইব্রেটার মোটর ব্যবহার করব। তো এই ভাইব্রেটার মোটরগুলি দেখতে এরকম, এই ভাইব্রেটার মোটরগুলি বিভিন্ন টাইপের হয়, চাইলে আপনারা মোবাইল দোকান থেকে এগুলো পেয়ে যাবেন। তো এই ভাইব্রেটার মোটরগুলি থেকে এরকম টাইপের ভাইব্রেটার মোটরগুলিকে আমি লাগাবো, কারণ এর হাইটটা যেহেতু কম, এগুলো সবই ভাইব্রেটার মোটর। এগুলো লাগালে, ভিতরে লাগালে কোনো বোঝাই যাবে না যে এখানের মধ্যে মোটর আছে। তো এইভাবে আমি মোটরগুলোকে কিভাবে সেট করব আপনারা দেখুন। আমি এই দুটি মোটরকে নিলাম, এই যে একটি, এই যে একটি নিয়েছি। কম্পিউটার মাদার বোর্ড ব্যবহার করা হয় এরকম ব্যাটারিগুলি কম্পিউটার দোকান থেকে পাওয়া যাবে। এটা হোল্ডার, ব্যাটারির হোল্ডার। তো আমার হোল্ডার এখানে লাগবে না। তো এটা কিভাবে সেট করি আপনারা দেখে নেন। এইটা সেট করার জন্য আমি এখানটায় আমি আমার এই রিভার্স সেভার টেপ, অর্থাৎ দুদিকে আঠা লাগানো এরকম টেপটিকে ব্যবহার করব। এখানটা এইভাবে এটাকে এইভাবে বসিয়ে দিয়েছি, এবং এটাকেও এই রিভার্স সেভার টেপ দিয়ে আমি আটকে দেব। এইটুকু অংশকে নিচ্ছি, এটা পিছনে এইভাবে লাগিয়ে দিলাম, এই সামনে এইভাবে আমি এখানে এটাকে টাইট করে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে এই তারটিকে এই আঠার সঙ্গে জাস্ট এইভাবে চেপে দিলাম, যাতে না নড়াচড় করে। এবার এই ব্যাটারিটিকে এইভাবে করে বসাবো। এইভাবে বসানোর পরে এই তারটিতে আরেকটু আঠা এইভাবে লাগিয়ে দেব, যাতে এটা গিয়ে ব্যাটারির উপরে এইভাবে টাচ করতে পারে। দেখুন এটা টাচ করে দেওয়ার পরে এটা মোটরটা অন হয়ে গেছে। এভাবে আপনার সেটিং করে নেন, এবং এবার ছেড়ে দিয়ে দেখুন এটা কেমন লাগছে। ঠিক সেম ভাবে এটাতেও একটি এইভাবে মোটর লাগিয়ে দেবো, এই মোটর লাগিয়ে দেবো, এবং এই ব্যাটারিটিকে খুলে নিয়ে আমি এর সঙ্গে এভাবে আঠা দিয়ে এটাকেও এইভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার আগে আপনাকে একটা কাজ করতে হবে, আঠা পড়ায় একটি তারকে, যে কোনো একটি তারকে এইভাবে ঢুকিয়ে নিতে হবে। ঢুকিয়ে নিয়ে এটাকে এখানে বসিয়ে দিয়ে সেম ভাবে আরেকটু আঠা নিয়ে আমি এটার উপর বসিয়ে দেব। দেখুন এটাও তৈরি হয়ে গেছে, ব্যাটারিটা শেষ হয়ে গেছে। তো এটা দেখুন দুটোতে এইভাবে লাগিয়ে দিয়ে এটাকে সেট করে নিলাম, আমার পোকা রেডি। আপনারা এইভাবে এটাকে বানিয়ে নিতে পারেন, এটাতে ব্যাটারি না থাকার জন্য চলছে না,
আলটিমেট ব্যাটারিটাকে আর একটা নিয়ে আসতে হবে। এই মুহূর্তে আমার হাতে কাছে কোনো ব্যাটারি না থাকার জন্য আমি আপনাদের এটা দেখাতে পারলাম না, এটা মুভমেন্টটা। তো সেম ভাবে এটাও মুভমেন্ট এরকম হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, পরের ভিডিওতে আবার দেখা হবে।